হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব থেকে অতি সহজে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে স্টোর করে রাখতে পারেন। সে নিয়মটি আমি এই ভিডিওতে দেখাব। তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো ধরনের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, হতে পারে ক্রোম ব্রাউজার, হতে পারে অপেরা, হতে পারে অর্থাৎ যে ধরনের ব্রাউজার বর্তমানে আমাদের ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। তো এখানে ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারে এখানে আমাদেরকে ট্র্যাক করতে হবে ut1s.com, লিখলাম ut1s.com, ut1s.com লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত সাইটটি, যে সাইটটি ব্যবহার করে আমরা ইউটিউবের ভিডিও ডাউনলোড করব, সে সাইটটি ওপেন হয়ে যাবে। তো এবার আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউব থেকে আমরা যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি সেই ভিডিওটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। হতে পারে মুভি, হতে পারে গান, হতে পারে নাটক, অর্থাৎ আমরা যা কিছুই ডাউনলোড করতে চাই না কেন, সেটা আমাদেরকে আগে খুঁজে বের করে নিতে হবে। তো ধরুন আমি এখান থেকে একটি এখান থেকে আমি কোনটি ডাউনলোড করব। তো সাধারণত আমি প্রথম ভিডিওটি দেখাই, যে এখানে আমি যে এই ভিডিওটি ডাউনলোড করব। তো এটিতে আমি ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমি ভিডিওটি পজ করে দেব, কারণ সাউন্ড আসলে হয়তো ভিডিওতে সমস্যা হতে পারে। তো ভিডিওটি আমি অফ করে দিব। করার পর এবার এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চাই তাহলে এই ভিডিওর শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তো শেয়ারে ক্লিক করলে আমাদের এরকম একটি লিংক ওপেন হবে, এখান থেকে আমাদের লিংকটাকে কপি করতে হবে, অর্থাৎ যে ভিডিও ডাউনলোড করব সেই ভিডিওর লিংক কপি করতে হবে। তো আমি এই কপি কপি অপশনে ক্লিক করে আমি এই এই লিংকটি কপি করে নিলাম, অথবা চাইলে আমি ড্র্যাগ করে নেওয়া যেতে পারে। তো আমি কপিতে ক্লিক করে এটা কপি করে নিলাম। এবার আমরা এই সাইটটি থেকে বেরিয়ে আসব এবং আমাদের যে মেন সাইটটি, এই সাইটটিতে এসে এই জায়গায় যে লিঙ্কটি আমরা কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর পাশে যে কনভার্ট অপশন দেখতে পাচ্ছি, কনভার্ট বাটন, এখানে ক্লিক করব। ক্লিক করলে ওই যে আমরা যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি সেটি ডেমো আকারে শো করাবে। তো এখান থেকে আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছি, MP4 ফরম্যাটে চাচ্ছি নাকি 3GP ফরম্যাটে চাচ্ছি নাকি MP3 ফরম্যাটে চাচ্ছি, অর্থাৎ যে ফরম্যাটে ডাউনলোড করার প্রয়োজন সেই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং কতটুকু কত রেজুলেশনের মধ্যে ডাউনলোড করতে চাও সেই রেজুলেশনও সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে MP4 ভিডিও এই অপশনটি সিলেক্ট করে নেব। তারপর গেট লিঙ্কে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করলে আমাদের ডাউনলোডের অপশনটা চলে আসবে, এই তো চলে আসছে। তো আবার এই ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমি ক্লিক করলাম, তো আমরা দেখতে পাবো যে এই কর্নারে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন যে ভিডিওটি ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিও অনলাইন থেকে অর্থাৎ ইউটিউব থেকে এই সাইটটি ব্যবহার করে অতি সহজে ডাউনলোড করে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে স্টোর করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছ যে আমাদের স্পিডটা মোটামুটি ভালো পাচ্ছে। তো আমি মোবাইলে MB দিয়ে মূলত এটি ডাউনলোড দিচ্ছি। তো ওয়াইফাই দিলে আরও মানে স্পিডটা আরও ভালো পাবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার হয়
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন।